আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আবারও লাইজ মাহমুদ ব্লগ পেজ থেকে আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ফুফাতো ভাই রাহাদের বাসর করার একটা ভিডিও। যে রাহাদের বিয়ে হয়ে গেছে তো অনেক আগে, আমরা সবাই জানি তো, এখন রাহাদের বউবাদের অনুষ্ঠান হবে। সো রাহাত তার বউ নিয়ে আমাদের হাতিয়া আসবে আজকে রাতে, হচ্ছে ওরা লঞ্চে আসতেছে, আর আমরা ওদের জন্য সারপ্রাইজ হিসাবে হচ্ছে এই বাসর ঘর রেডি করতেছি। তো দেখা যাক, আমরা যারা বাড়ির পোলাপান আছি সবাই মিলে চেষ্টা করতেছি যে কেমন বাসর ঘরটা করা যায়। তো আসলে আমরা আসলাম, বিশেষ করে আমি হচ্ছে আসলাম পরে। তো এই বাসর ঘরটা রেডি করতেছে হচ্ছে রিহাত, তারেক আর বাকির অন্যান্য মেয়েরা যারা আছে তারা সবাই মিলে। তো আমি রাতে দেখতে আসলাম, দেখতে আসার পরে ওরা আমাকে আর ছাড়লো না যে আমাকে থাকাই লাগবে, বাসর ঘরের বাকি প্ল্যানটা ওরা আমাকে নিয়ে করবে। দেখা যাক, আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা এই বাসর ঘর দিয়ে ওদের কাছ থেকে 10,000 টাকা আদায় করবো। তো আমরা সে চিন্তায় সবাই হচ্ছে খুবই ব্যস্ত, কেমনে কি করণ যা। তো আনারা সানি আনি একদম ব্যস্ত হয়ে গেছে, বাড়ি যত বুয়া বুই জোয়ান তাজা মানুষ আছে, বেগুনি বাসর ঘরে ঢুকে গেছে। বেগুনের খালি কত হয়েছে, আঙ্গুর বলে 100 টাকা দিত না, বুঝছেন, সরি আঙ্গুর বলে ইয়ে দিত না, 10,000 টাকা দিত না, আঙ্গুর বাসর বলে সুন্দরও না। আমরা তো সুন্দর করণের লাই বেগুনে এমন ফাংফন চেষ্টা শুরু করছি, মনে করি না যে আর কতক্ষণ ভুল আনি বিছে বুঝাই দিই। তো যাই হোক, হুলগুন এত সুন্দর বুঝিনি, হুল দেখি তার মনে মনা যে এগুলোর বাসর ঘরে এই হুল দিয়ে, আর মনে করছি এই হুলগুন চুরি করিলে বাড়ির দিকে চলে যাই, এত সুন্দর সুন্দর তাজা তাজা হুল। যাই হোক, হেতাকো ভাগ্য ভালো, হেতাকো যেন এই সিজনে বিয়ে হয়েছে, কারণ এই সিজনটা হয়েছে ফুলের সিজন, ফুলে ফুলে ভরা হচ্ছে দীপন নয়ন। আমাদের হাতিয়ার দীপন নয়ন সবাই চেনেন যে দীপন নয়ন এখন ফুলে ফুলে ভরা। সো এতারা হচ্ছে দীপন নয়ন তো ফুল কিনে নিয়েছে, তবে এতারা এমন সিটার বুঝিনি, এতারা তো আর রায় দিছে বাসর ঘর সাজানোর লাই, এতারা আরো হাইরে লাই যা কইচ্ছা হুলের যে দাম, আমরা প্রায় 5,000 টাকা খরচ করে আসি হুল টুল কিনি। হেতু যদি আঙ্গুর 10,000 টাকা নোদে আঙ্গুর তো এক কানো হুসতো না, আঙ্গুর লগা আর হেলফার টেলফার আসবে গুন্ডে টিঙে দেন লাগবে। আয় তো মনে হচ্ছে হাসা হাসার কথা, আয় তো সরল সরল মানুষ আমরা ব্যাকে জানেন, তা মনে হচ্ছে আর হুলের তো যে দাম এখন হুল টুল হা জানা, ওই লো হইতে আর এগুলোর দাম মনে বেশি। আচ্ছা ঠিক আছে, তো আঙ্গু এইসব মানুষ আছে, আচ্ছা ক্যামেরা লাইন কোন দিকে চলে গেছে, তো নিজে কই তো না কি কারো টয় তাম গেছে না কিলে গেছে ওমা কি নাই করে, আর দিয়ে বগর আই দিয়ে আমার আত্মা ঢুকে গেছি, হিয়েও সামনে বাড়িতে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, দেন কোনো সমস্যা না, আমরা এসে যদি হিয়েও গরগান চাইলেন, ও মনে হয় আনগর গদ্দা বাইতাম গেছি, যাই হোক গরগান কিন্তু গ্রামের মধ্যে খুবই সুন্দর একটা ঘর। তো আমি চাইছি যে গরগান আনগর এখানে শেয়ার করি, এগুলো সে রুম সামনে বাড়িতে মাঝখানের রুম, তো আস্তে আস্তে মনে হয় এগো রসিগড়ও চলে যাবো, মনে হয় চলে এসে এগো রসিগড়, হিয়েগো রসিগড় কিন্তু বগরতন সুন্দর, আর মনে করছি এগো রসিগড় একটা খাট দিয়ে হেগো রসিগড়ে উদিত নেই, এত সুন্দর একটা রসিগড় ইয়ারা করছি। তো যা হোক, গ্রামের মধ্যে এই যে সুন্দর একটা হচ্ছে ঢাকার ডিজাইনের প্লট, ফ্ল্যাট ডিজাইনের রসিগড় দেখেন, ইয়েগো ইয়ান ছোট্ট রসিগড়, ইয়ানে খালি চুলা থাকে রান্না বান্না ইয়ানো হিয়োগ আরও সুন্দর। তো যা হোক, এখন ইয়ারা মনে করো নাস্তা রাস্তা কিছু করাইবো, নাস্তা পানি টেবিলে দিয়েছে। তো এখানে কিন্তু হচ্ছে মাংসের পিঠা, বুঝছেন, এটা হচ্ছে মাংসের পিঠা, আমরা এখন মাংসের পিঠার নাস্তা খামো। তো আমরা ব্যাগ বই গেছি নাস্তা খানালাই, এই হয়েছে আমরা ব্যাগ মেহমান রাত্রে চলে গেছি, এগুলো বলো কামনা মেকা না করুন আর মাংসের পিঠা এইটা খামো। আবারও চলে গেছি হুলের দরে, হুলে গুণ দেখলে আর খালি ভিডিও করতে মন চা, কী যে সুন্দর হুল, কী যে তাজা তাজা, আর মনে করেন এখন বিছনার মধ্যে দিতাম, তারা যে বিছনাটা দেখছেন এখন হঁসা গলা, ইয়ান কিন্তু একটা খুব সুন্দর করে এলাম, ইয়ানের ভিতরে যা থাকে ইন কিন্তু এসে দেখতো না, আর না যদি হোম ট্যাক্সের এখন চাদর বিছে তুমি দেন উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, ভিতরের খবর তো কেউ রাখে না, তো আমরা উপরে এখন সাদা হোম ট্যাক্সের চাদর দিয়ে দেবো, হিয়া অন্যগুলো আমরা শেয়ার করবো। এখন বিছনার প্ল্যানে আমরা আসি, ব্যাকে কতঙ্গ এই কথা হিয়ারা 10,000 টাকা দিত না, তো আমরা কেনে কেনে কিনতে পারবো, আমরা বিছনার প্ল্যান নিয়ে এখন ব্যস্ত, আমরা সুন্দর এখন চাদর বসাই করুন, হিয়ার ঘরে চাদর ইয়ান দিই, উপরে হুল টুল দিই, লাভ টাভ আঁকি, এটা মন টন কেনে গাড়ি লোন যা হি চিন্তা আমরা অন করুন। তো যা যাক, 10,000 টাকা আদায় করুন জানি, আর আমরা তোর শুধু হুল ছিঁড়া শুরু করছি, এই হুল দিয়ে আমরা অনেক কিছু ডিজাইন ডিজাইন করুন, মনে মনে প্ল্যান করছি, যাক তো এই যা দূরে করণ যা, আর যদি এগো মনে মধ্যে কোনো দয়া টয়া আই, যদি আঙ্গো ভালোবাসা দিই, তবে হুলগুন আসলে একদম খাঁটি, এরা টিঙা দিলে কিন্তু দিল না, দিল না দিলে আঙ্গো ভালোবাসা কিন্তু একদম খাঁটি, ফুলের মতন খাঁটি আঙ্গো ভালোবাসা, আমরা এগুলো বাসার ঘর বানাই। তো সানে এসে বিছনা বিছনার উপরে উঠে আন বাসার ঘর করি, এন কি বোঝা যা যে খাটের নিচে কী আছিল, হ্যাঁ কিন্তু সুন্দর একটা বিছনা হয়ে গেছে, বিছনাখানে এত তুলতিল্লা জিয়ান দিয়ে, আর দিয়ে দিয়ে ডাবি যে চাদর ইয়ান টানে টানি আবার ঠিক করতো, এখন আমি লাভের আঁকি এনে লাভ যায় এনে, আমি একই এনে লাভ যায় এনে, ইয়ের পরে দেখলাম হেলপার লাগবে, হেলপার চলে এসে ঠেলে ঠুলি কোনো রকম লাভের সোজা তাজা করি, যাক অবশেষে একারে পাওয়া সুন্দর একখান ফার্স্ট ক্লাস একখান লাভ আঁকি এলেছে, একদম ফার্স্ট ক্লাস লাভ হয়ে গেছে, ব্যাগের খুব পছন্দ হয়েছে, এবার ব্যাগের পর অনেকখানা সানজা অন মনত করে টিঙে দিব। ইয়ের পরে দেখলাম যে দা হুল মেলা রয়ে গেছে, তো কীরম নিচে টিসে বেগুনে ডিজাইন করিয়া লাগে, নিচের মধ্যে কই ইয়ারা তো এনে হাঁ দেবি এন দেবো, তাহলে বড্ডা হুল লাগিলে এখানে আলপনা ডিজাইন করিলি, আলপনার মতন করি ওর সাথে হুল সেটি দিব, তো আলপনার মতন করছি করি আর সাথে হুল সেটি দিছি, বেডি গোল লাগি সাজাইতে মারি করনি, বুয়া বাবা বেডিটা কাম কাজবে কিংবা দি বেগুন রুমিতে ঢুকি হেলে আঙ্গ হয়ে গেছে, আর খালি আঙ্গুলো আফসোস করে হারিয়ে গুন্ডে টিঙে দিবুনি, হারিয়ে গুন্ডে টিঙে দিবুনি, টিঙে দিত না এতে চাইবে করে টিঙে দিলে তো ঘর দুয়ারে বান্ধি রাখুন। ইয়ের পরে সান এই হুলে গুণ সাজায় সাজা আর খালি মনসা খালি ছবি তুলি ভিডিও করি, এগিন করতে করতে কাম যেন কত দূরে বেশি বাই গেছে ইয়ান আমরা করে দেখতে পারবো, কত দূরে হেসে গেছি কাম এগিন করতে করতে, খোদা হাফেজ।